27 এপ্রিল রাতে জানা যায়, তৃতীয়বারের মতো নাকি বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চলতি বছরের শেষ দিকে হতে পারে বিয়ের আয়োজন। এরই মধ্যে পাত্রী দেখা শুরু করেছে শাকিব খানের পরিবার। প্রতিবেদনগুলোতে এও বলা হয়, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের স্ত্রী হিসেবে পরিবার পছন্দ করেছে বলে ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। 28 এপ্রিল শাকিব খানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, সেই পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ। এখন পর্যন্ত 2 থেকে 3 জন পাত্রী দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে নাকি মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন। নিজের পছন্দে অপবিশ্বাস ও শবনম বুবলিকে বিয়ের পর বিচ্ছেদ এবং নানা জটিলতার মধ্যে পড়ায় শাকিব এবার পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান। পরিবারের সিদ্ধান্তে মত রয়েছে নায়কের। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বুবলির মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে নাকি বাসায় আসতেও বারণ করেছেন শাকিব ও তার পরিবার। অপুও একই ধরনের কাজ করায় তার বেলাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।